নমস্কার, কেমন আছেন সবাই? ফুডিজ অ্যান্ড স্টাইল আনলিমিটেডে সবাইকে স্বাগত জানাই। আজকে ভাবলাম খানিকটা মাটন রান্না করি, তো অল্প করে একটু মাটন আনা হয়েছে, 450 থেকে 600 গ্রামের কাছাকাছি। আর সলিড মাংসটাই আনা হয়েছে, তার সঙ্গে পেঁয়াজ নিয়ে নেওয়া হয়েছে 5টা, আর রসুন আমি 2টো নিয়েছি, আর তার সঙ্গে আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। আচ্ছা, রসুন কিন্তু এখানে খানিকটা বেটে দেওয়া হবে আর খানিকটা লাস্টে বেটে দেওয়া হবে, সেটা দেখিয়ে দেব। আর 6টা আলু নিয়ে নেওয়া হয়েছে ডুমো ডুমো করে কেটে, আর মাংসটাকে আমি একটু সর্ষের তেল, নুন, হলুদ এই আর একটু জিরের গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখেছি। কড়াইটা আমি ভালো করে শুকিয়ে নিলাম, এইবারে এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেলটা একটু অল্প পরিমাণে দিচ্ছি, বেশি পরিমাণে দেব না, কারণ মাংসের পরিমাণটাও খুব একটা বেশি নয়। তেলটা আমার এখানে গরম হয়ে গেছে, এইবার আমি এক এক করে একটু ফোড়ন দিয়ে নেবো। ফার্স্টে প্রথমে তেলটা যাতে না ছিটকায় তার জন্য একটু নুন দিয়ে দিলাম, এর মধ্যে একটু তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা আমি দিয়ে দেবো। শুকনো লঙ্কা আর তেজপাতাটা গরম হতেই আমি এর মধ্যে সামান্য নুন হলুদ মাখিয়ে আমি আলুটা ছেড়ে দেবো। আলুগুলো একটু বড় বড় সাইজেরই নেওয়া হয়েছে, খাসির মাংসের সাথে একটু বড় সাইজের আলুই ভালো লাগে। আলুগুলো দেখুন এখানে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি আমি। এবার আমি এক এক করে আলুগুলোকে ফার্স্টে তুলে নেব। আলুগুলোকে এক এক করে তুলে নেওয়ার পরে এবার আমি মাংসটাকে ছেড়ে দেবো। আচ্ছা, মাংসের মধ্যে না আমি এখানে 2 থেকে 3 চামচ একটু টমেটো সস পরে অ্যাড করে দিয়েছিলাম, এবার এটাকে ভালো করে মাখিয়ে আমি ছেড়ে দেবো। আপনারা যদি চান এর মধ্যে টমেটো অ্যাড করতে পারেন, আমি সসটাই অ্যাড করেছি। মাংসগুলোকে মেখে নিয়ে আমি ভালো করে ছেড়ে দিচ্ছি কড়াইয়ের ভেতরে। মাংসটাকে ছাড়া হয়ে গেছে, এবার আমি সুন্দর করে এটাকে অনেকক্ষণ নাড়াচাড়া করে নেব। এবার আমি এর মধ্যে 1টা কাঁচা লঙ্কা অ্যাড করে দেব। কাঁচা লঙ্কা গুলোকে কিন্তু আমি আর ভাঙিনি, কারণ পরে রেড মির্চ অ্যাড হবে, তো সেই কারণে। এবার আমি এর মধ্যে কাশ্মীরি মির্চ, গরম মশলা, মিট মশলা আর ধনে গুঁড়ো, এগুলো আমি সব এক এক করে দিয়ে দেব। তো মাংসটা একটুখানি এগুলো দেওয়ার আগে আরেকটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আমি। এর মধ্যে আমি আরো 1টা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম, দিয়ে কাঁচা লঙ্কা 1টা গোটা, শুকনো লঙ্কা এর মধ্যে আরো কিছু আমি অ্যাড করে দিলাম। দেওয়ার পরে আর একটু নাড়াচাড়া করে নেব। মোটামুটি আমার 15 থেকে 20 মিনিট এখানে কষানো হয়ে গেছে, এইবারে আমি বাটা মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। বাটা মশলার মধ্যে আপনাদের দেখিয়ে দিয়েছি, পেঁয়াজ, রসুন, তার সঙ্গে শুকনো লঙ্কা, এইগুলো বেটে দেওয়া হয়েছে, আদা,
বাটা মশলাটা দিয়ে আমি ভালো করে আবার কষিয়ে নেব। তো আমি এবারে ভালো করে কষিয়ে নিচ্ছি বাটা মশলাটা দিয়ে। কড়াইয়ের মধ্যে যত বেশি খাসির মাংস কষানো যায় তত বেশি স্বাদটা আসে, আর সিটিটাও কম লাগে। আমি মোটামুটি 7টা সিটি দিয়েছি। এবার আমি একটু চিনি অ্যাড করে দেবো সামান্য, যাতে রংটা ভালো আসে। আপনারা যদি চান গরম তেলে মাংসটা ছাড়ার আগেও চিনি অ্যাড করতে পারেন। এইবারে আমি এক এক করে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। প্রথমে আমি হলুদ গুঁড়ো দিচ্ছি 1 চামচ মতো, তারপরে আমি লাল লঙ্কার গুঁড়ো দিলাম 1 চা চামচ মতো। এবার আমি 1 চা চামচ মতো এর ভেতরে গরম মশলা অ্যাড করে দিলাম। এবার আমি ধনের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি এর ভেতরে। এবার আমি ভালো করে নাড়াচাড়া করব। আর প্রথমে আগে ম্যারিনেশনের সময় কিন্তু একটু জিরের গুঁড়ো আমি অ্যাড করেছিলাম, ফার্স্টেই আমি বলে দিয়েছি আপনাদের। মাংসটা খুব ভালোভাবে আরো নাড়াচাড়া করতে হবে। এইবারে আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম নুন হলুদ দিয়ে, সেগুলোকে এক এক করে আমি এর মধ্যে দিয়ে দেবো। আচ্ছা, এবারে আমি আলুগুলোকে আর মাংসটাকে একসাথে সুন্দর করে আরো কষিয়ে নিচ্ছি। আপনারা যদি গোটা গোটা আলু দেন, এখানে আমিও 2-1টা আলু গোটা রেখেছি সাইজটা ছোট বলে, আর যেগুলো বড় সাইজের সেগুলোকে 2টো ভাগ করেছি। যদি আপনারা গোটা আলু দেন, মানে গায়ে একটু আপনারা কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে দিতে পারেন, তাহলে তেল মশলাটা ভেতরে ঢোকে। এইবারে আমি একটা ম্যাগি মশলা অ্যাড করে দিলাম এর ভেতরে, চাইলে আপনারা নাও অ্যাড করতে পারেন। তো মাংসটা আমার এখানে কষানো হতে থাক, মাংসটা এইভাবেই সিমে আমি দিয়ে দিয়েছি এখানে। চলুন, আজকে একটা সারপ্রাইজ আছে, একটা প্যাকেট আনবক্সিং করব, আপনাদেরকে আমি দেখাই। তো এই হচ্ছে ফ্রিজটা, আপনারা দেখতেই পাচ্ছেন, যেটা সারপ্রাইজটার কথা বলেছিলাম, এটা হচ্ছে স্যামসাং এর ফ্রিজ। ফ্রিজটা আছে 185 লিটার, ডবল ডোর, আর কেনা হয়নি। আসলে অনেকদিন ধরে ফ্রিজটা নেবো নেবো করছিলাম, কিন্তু আপনাদের দাদার সময়ের অভাবের কারণে আর বাড়িতে কেউ না থাকার কারণে ফ্রিজটা একটু দেরি করেই কেনা হলো। আগের ফ্রিজটা মোটামুটি ওই শীতকালে শেষের দিকে, মানে ওই জানুয়ারি মাসে খারাপ হয়ে গেছিলো, তো এই মান্থে নেওয়া হলো মার্চে। এই যে ফ্রিজটা রয়েছে, কালারটা আমার তো ভীষণ পছন্দ হয়েছে, আপনাদের কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকেই ফ্রিজটা এলো, ফ্রিজটা কিন্তু 20 বছরের ওয়ারেন্টি আছে, পার্টসের ওয়ারেন্টি প্লাস কম্প্রেসার ওয়ারেন্টি দুটোই। আর এই যে ভেতরটা আলাদা করে বলার কিছুই নেই, যেমন সব ফ্রিজের হয় সেরকমই।
মোটামুটি এই, চলুন এবারে আমরা আস্তে আস্তে উপরের দিকে আবার যাই। আমার আবার উপরে মাটনটা চাপানো আছে, সিমে করেছিলাম গ্যাসটা। তো ফ্রিজটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো মাংসটা এখানে দেখতেই পাচ্ছেন ভালো করে তেল বেরিয়ে এসেছে, আমি সিমে করে ঢাকা দিয়ে গেছিলাম। আর নুনটা চেক করে দেখলাম একদম পারফেক্ট আছে। তো আর একটু নুন আমি অ্যাড করব, কারণ যেহেতু এর ভেতরে গরম জল অ্যাড হবে, তো সেই কারণে আর একটু নুন আমি দিয়ে দিয়েছি এর ভেতরে। আপনারা কিন্তু অবশ্যই জানাবেন প্যাকেট আনবক্সিংটা আপনাদের কেমন লাগলো। আচ্ছা, আমি এর মধ্যে একটুখানি লেবুর রস অ্যাড করেছি, পাতি লেবু। আপনারা যদি চান গন্ধরাজ লেবু অ্যাড করতে পারেন। অনেকে আবার লেবুর যে ডিস্কটা থাকে না, খোসাটা, ওটা একটু আবার ওই আদা ঘষতে হয় যেটাতে, ওটাতে ঘষেও অনেকে উপর থেকে অ্যাড করে দেয়, ভালো লাগে, সেটাও খেতে খুব ভালো লাগে। এবার আমি লেবুর রসটা দেওয়ার পরে আর একটু ভালো করে নাড়াচাড়া করব। যেহেতু মোটামুটি আনবক্সিংটা করার সময় 10-15 মিনিট ছিল মাংসটা গ্যাসে বসানো, সেহেতু অনেকটাই সফট হয়ে গেছে। দেখুন মাংসটা কত সুন্দর করে কষানো হয়েছে। এবার আমি কড়াইটা সাইডে সরিয়ে কুকারে একটু গরম জল বসিয়ে দিলাম। চিকেন বা মাটন যে কোনো কিছুই যদি একটু গরম জলের মধ্যে কষানোটা দেওয়া যায়, রান্নাটা হয়, তাহলে পরে খেতে খুব সুস্বাদু হয়। আমি এবারে এক এক করে মাটনটা দিয়ে দিচ্ছি। মাটনটা আমার দেওয়া হয়ে গেল। এইবারে আমি আপনাদের বলেছিলাম যে দুটো রসুন নিয়েছি, একটা আমি আগে বেটে দিয়েছিলাম অন্য মশলার সাথে। এইখানে দেখুন আমি শুধু একটা গোটা রসুন বাটা লাস্টে অ্যাড করলাম। মোটামুটি কড়াইয়ের গায়ে যেটুকু মশলা লেগেছিল সেটাও আমি ভালো করে মুছে মুছে একদম প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। মোটামুটি 90% মতো আমার হয়ে গেছে। এইবারে সিটিটা পড়বে আর কিছু মশলা এখন অ্যাড করে দেবো সিটিটা দেওয়ার আগে। ব্যাস, তাহলেই মাংস প্রায় রেডি, আর পাশে গরম গরম ভাত হচ্ছে। আজকে মেনু মাংস আর ভাত। আচ্ছা, প্রথমে যে মিট মশলা অ্যাড করেছিলাম সেটা আরেকটু লাগবে, যেহেতু জল গেছে অনেকটার ভেতরে। তো মিট মশলা আর 1/2 টিস্পুন মতো অ্যাড করে দিচ্ছি। এটাও তো একটু ঝাল হয়, সেই জন্য অলরেডি লঙ্কা বাটা গেছে, তো এটা বিশেষ দিইনি আমি। আর আরেকটু গরম মশলা দিয়ে দেবো সামান্য। ব্যাস, একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, এটাও ওই 1/2 টিস্পুন মতোই এক্সট্রা আর দেয়া হলো। এইবারে প্রেশার কুকারটা আমি লাগিয়ে দেব। আজকে আমি খাসির মাংসে কোনো রকম কোনো ঘি ইউজ করিনি, তো ঘি দিয়েই ম্যাক্সিমাম করা হয়, যদি আপনারা চান ইউজ করতে পারেন। রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, প্রেশার কুকারে সিটিও পড়ে গেছে। মোটামুটি আমি 7টা সিটি দিয়েছি, যেহেতু কড়াইয়ে অনেক টাইম নিয়ে আমি কষেছি। যদি অল্প সময় কেউ কষে থাকেন তাহলে আরও 2-1টা সিটি অনেক সময় বেশি লাগতে পারে। আজকের রান্না কমপ্লিট, লাল লাল করে খাসির মাংসের ঝোল আর ভাত। দেখুন কে কে ভালোবাসেন অবশ্যই জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না, আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই, আবার একটা অন্য ভিডিও নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি। টাটা।